শারীরিক চর্চা জায়গা হয়ে থাকে তাই আমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে আমরা ম্যাচটা দেখরা, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার ভুকশিমল ইউনিয়নের মদনগরি সারাখাল যুবসংঘ মাঠ থেকে। আপনারা আজকে মদনগরি যুবসংঘ উদ্যোগে ফিজ এন্ড ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ দেখাইলাম। আজকের ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবিলা করা, লালগুলাব তরুণ সংঘ বাঠেরা বনাম শরীফপুর ইউনিয়ন একাদশ। তো আজকে ধারাভাষ্য করার লাগে আমি আমন্ত্রণ জানাই আর খরসুব বাইরে। ধন্যবাদ আমাদের সিলেট টু লন্ডন পেজের রুলামিন ভাইকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আজকের এই লাইভটি সরাসরি দেখছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং মৌলভীবাজার উপজেলার কুলাউড়া থানার দুই নম্বর ভুকশিমিল ইউনিয়নের মদনগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হযরত শাহ রহমতুল্লাহ আলাইহির যুবসংঘের উদ্যোগে আজকের ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজির আজকে শুভ উদ্বোধনী খেলা। উক্ত উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবিলা করছে, শরীফপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে রয়েছে লালগুলাব তরুণ সংঘ বাটেরা। তো সম্মানিত ভিউয়ার্স, উভয় দলে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, উভয় দলে কিন্তু অনেক তাদের সাধ্য মতো তারা টিম গঠন করেছেন। এবং অল্প কিছুক্ষণের আগে আমাদের সম্মানিত অতিথিবৃন্দর মাধ্যমে খেলা উদ্বোধন হয়েছে এবং খেলা শুরু হয়ে গেছে। সম্ভবত খেলার 3-4 মিনিট হবে, তো 3-4 মিনিটের মধ্যে কিন্তু খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে মাঠে চারপাশে অনেক দর্শক রয়েছেন এবং আজকের এই হাওড় প্রান্তে যে এইরকম একটি ফুটবল খেলা, অর্থাৎ দর্শকদের এবং এই পরিস্থিতিতে যেন এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে মদনগরি হযরত শাহ রহমতুল্লাহ যুবসংঘের যে ক্লাবটি, তারা এই ধরনের একটি টুর্নামেন্ট করেছে, তো তাদেরকে সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে চমৎকার এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু খেলা চলছে। সম্মানিত ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই যে আজকে শরীফপুর ইউনিয়ন একাদশের পক্ষে যারা খেলবেন, আক্তার দলীয় গোলকিপারের দায়িত্ব পালন করবেন এবং সাইফুর যিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন জার্সি নাম্বার 5, কাশেম জার্সি নাম্বার 3, জামাল জার্সি নাম্বার 4, জন্টু জার্সি নাম্বার 2, শেখ রাজু জার্সি নাম্বার 10, রনি জার্সি নাম্বার 14, জিয়া জার্সি নাম্বার 11, বসন্ত জার্সি নাম্বার 9, আবেল জার্সি নাম্বার 13, রাকিব জার্সি নাম্বার 8, রাজু জার্সি নাম্বার 7 এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন শাহেদ ও খায়রুল। উভয়কে আমরা সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অপরদিকে লালগুলাব তরুণ সংঘের পক্ষে যারা খেলবেন তারা হচ্ছেন পাবেল দলীয় গোলকিপার, খালেদ জার্সি নাম্বার 2, ইমন জার্সি নাম্বার 5, সাগর জার্সি নাম্বার 13, কায়ুম জার্সি নাম্বার 3, মিজান জার্সি নাম্বার 4, কায়ুম জার্সি নাম্বার 11, স্বপন জার্সি নাম্বার 7, কামরান জার্সি নাম্বার 9, সুহেল জার্সি নাম্বার 10, মিঠুন জার্সি নাম্বার 4। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন সুমন, রানী, রাজু। উভয়কে আমাদের সিলেট লন্ডনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে উভয় দলেই খেলা চলছে এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজকের খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স, মাঠের উত্তর পাশে রয়েছে এটা কোন দল, মাঠের উত্তর পাশে কোন দল, সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই শুভ উদ্বোধনী খেলা। ভিউয়ার্স, আজকের উদ্বোধনী খেলায় যিনি আজকের খেলা পরিচালনা করছেন কুলাউড়া উপজেলার ফুটবলের, অর্থাৎ যারা কুলাউড়া উপজেলা এবং মৌলভীবাজার ধরে যারা খেলা পরিচালনা করে থাকেন, আমাদের সম্মানিত রেফারি জনাব সুয়েট ভাই এবং শিপন ভাই এবং মুরাদ ভাই, তাদেরকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং সিলেন টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের খেলা সরাসরি দেখতেছেন এবং যারা উপভোগ করতেছেন, দয়া করে যদি সাউন্ডে কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, আমাদের রুহুল ভাই আমাকে বলবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক উত্তেজনার মধ্যে দিয়ে আজকে খেলা চলছে। সম্ভবত ফাউলের
এখন ভাই ই সাইড ফোন করে পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময়ত বিরাস মাঠের উত্তর পাশে রয়েছে বাটেরা, অপর দিকে মাঠের দক্ষিণ পাশে রয়েছে শরীয়তপুর ইউনিয়ন, অর্থাৎ যারা সম্ভবত মাঠের উত্তর পাশে আউট লাভ করল বাটেরা লালগুলাব তরুণ সংঘ বাটেরা, অপর দিকে মাঠের উত্তর পাশে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ, সম্ভবত আউট লাভ করছে লালগুলাব তরুণ সংঘ ঘাটে বাজার। লম্বা করে একটি শট নিয়েছিলেন তার সুযোগ্য খেলোয়াড় দেশে জার্সি নম্বর তিন নম্বর জিত খেলোয়াড় দেখেছেন তার সুযোগ্য খেলোয়াড় দেশে, দেখা যাক কি হয়। সম্ভবত ত্রয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সময়ত বেয়ার্স অনেক তরুণ খেলোয়াড় উভয় দলে রয়েছে, উভয় দলে কিন্তু ভালো ভালো খেলোয়াড় নিয়ে তাদের টিম গঠন করেছে এবং উভয় দলের মধ্যে কিন্তু অনেক প্রতিযোগিতামূলক খেলা চলছে। সময়ত বেয়ার্স অনেক সুন্দর করে কাটিয়ে দিয়েছেন, সম্ভবত আক্রমণে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে বাদার দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে লালগুলাব তরুণ সংঘ ভাটেরা। দেখা যাক শেষ পর্যন্ত খেলার অবস্থা কি হয়। প্রথমার্ধে খেলা চলছে, সম্ভবত হ্যাম্বল হ্যাম্বলের ফাঁদে পড়লেন শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়, হ্যাম্বলের শট নেবেন সম্ভবত বাটেরার, অর্থাৎ লালগুলাব তরুণ সংঘ বাটেরার একজন খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন এবং নিজেই শট নিচ্ছেন। আজকের অভিজ্ঞ পরিচালকের বাঁশি চমৎকার বাড়িয়ে দিয়েছেন লেফট রাইটে বল, কিন্তু না সম্ভবত ত্রয়িং আবার লাগছে লালগুলাব তরুণ সংঘ ভাটেরা। সময়ত বিয়ার্স দিয়েছেন তার খেলোয়াড়দের উদ্দেশ্যে চোদ্দ মাসিত খেলোয়াড় দিয়েছেন, আবার বিপদ সীমানে রয়েছে, দেখা যাক। চমৎকার একটি সুযোগ রয়েছে গোলের, কিন্তু না সেখানে বল নিয়ে কাড়াকাড়ি করছেন, দেখা যাক। আবারও লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ বল নিয়ে কাড়াকাড়ি, উভয় দলের মধ্যে কিন্তু অনেক টানটান উত্তেজনা রয়েছে। বিয়ার্স অনেক সুন্দর একটি খেলা আজকে আমরা উপভোগ করতেছি ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার দুই নম্বর ভূকশিমিলের মদনগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিজ অ্যান্ড ফিজ নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় কিন্তু বাটেরা এবং শরীফপুর ইউনিয়ন একাদশের মধ্যে খেলাটি সরাসরি হচ্ছে। আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আপনাদেরকে সরাসরি খেলাটি সম্প্রচার করছি। চমৎকার বাড়িয়ে দিয়েছিলেন গৌলের সম্ভাবনা, কিন্তু না সম্ভবত হফ সাইটের পাদে পড়লেন লালগুলাব তরুণ সংঘ ভাটেরার একজন খেলোয়াড়। প্রিয় দর্শক, আপনারা এখন বর্তমানে যে খেলাটি দেখতেছেন সেটি হচ্ছে কুলাউড়া উপজেলা দুই নং ভুকশিমিল ইউনিয়নের মদনগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হজরত শাহ রহমতুল্লাহের যুব সংঘের উদ্যোগে ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধনী খেলা। প্রিয় দর্শক, চমৎকার একটি সুযোগ ছিল শহীদপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের মধ্যে, তো দেখা যাক শেষ পর্যন্ত খেলার অবস্থা কি হয়। খেলার অবস্থা শরীফপুর ইউনিয়ন একাদশ শূন্য, অপরদিকে লালগুলাব তরুণ সংঘ বাটেরা তারাও শূন্য, শূন্য শূন্য অবস্থায় প্রথমার্ধে খেলা চলছে। সম্মানিত বিয়ার্স, দেখা যাক একটি গোল করার জন্য উভয় দলই কিন্তু অনেক চেষ্টা করেছে, কিন্তু না এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোলে দেখা পায়নি। লম্বা করে শট দিয়ে তার দিয়েছিলেন লালগুলাব তরুণ সংঘ বাটের একজন খেলোয়াড়, সম্ভবত ত্রয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সম্মানিত বিয়ার্স, আবার রাইট আউটে বল, দেখা যাক চমৎকার একটি হেড দিয়েছিলেন লালগুলাব তরুণ সংঘ ভাটের একজন খেলোয়াড়, গোলের সম্ভাবনা রয়েছে কিন্তু না অভিজ্ঞ গোলকিপার পাবেল তার নিজ দায়িত্বে সেই গোলটি তার নিয়ন্ত্রণে রেখে দিলেন। আবারও মধ্য মাঠে বল, অর্থাৎ লালগুলাব তরুণ সংঘ বাটেরার অনুকূলের বল, সম্ভবত অফসাইডের পাদে পড়লেন লালগুলাব তরুণ সংঘ বাটেরার খেলোয়াড়, সম্ভবত ফাউল লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় ভিউয়ার্স, তো আপনারা দেখতেছেন যে ঠান্ডার উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে। আজকে আর খেলোয়াড় দিনমাসিত খেলোয়াড় খালেদ ভাই চমৎকার একটি শট দিয়েছিলেন তার খেলোয়াড় অবস্থানে, দেখা যাক গোলের সম্ভাবনা রয়েছে। ও সুপ্রিয় দর্শক মন্ডলী, অন্তত সুযোগ ছিল, যেটা বলা হয় একশোর মধ্যে 80% যে সুযোগ সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় বাটের একজন খেলোয়াড়, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে তারা ব্যর্থ হয়। দেখা যাক আবার মধ্য মাঠে বল, উভয় দলে কিন্তু অনেক টানটান উত্তেজনার মধ্যে খেলছে, দেখা যাক। সম্ভবত মধ্য মাঠে বল, আবারও লেফট রাইটে বল, দেখা যাক
সম্ভবত বল নিয়ে কারাকারি করছেন, দেখা যাক উভয় দলের মধ্যেই। সম্মানিত ভিউয়ার্স, দুঃখিত এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি, তো আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি মাঠের উত্তর পাশে অর্থাৎ সবুজ জার্সি গায়ে যারা তারা হয়েছেন বাটেরা, অপরদিকে মাঠের উত্তর দক্ষিণ পাশে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। তো প্রিয় ভিউয়ার্স, চমৎকার সুন্দরভাবে উভয় দলে খেলে যাচ্ছেন এবং আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা কিন্তু খুব সুন্দরভাবে চলছে, উভয় দলে কিন্তু ভালো খেলে যাচ্ছে। প্রিয় দর্শক, এই টুর্নামেন্টে যিনি সার্বিক সহযোগিতা করেছেন অর্থাৎ হজরত শাহ রহমতুল্লাহের, এই টুর্নামেন্টের যিনি সার্বিক স্পন্সার দিয়ে সার্বিক সহযোগিতা করছেন রুমেল আহমেদ চৌধুরী, কাতার প্রবাসী, ওনাকে আমাদের সিলেট টু লন্ডন পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটি বিনোদনমূলক কাজে তিনি সার্বিক সহযোগিতা করছেন। সার্বিক সহযোগিতা করছেন রুমেল আহমেদ চৌধুরী, যিনি হজরত শাহ রহমতুল্লাহের এই টুর্নামেন্টে সহযোগিতা করছেন, যিনি প্রবাস থেকে এই ধরনের টুর্নামেন্টে অর্থাৎ একটি মহৎ কাজে এবং যেটা বলা হয় বিনোদনের কাজ অর্থাৎ দর্শকদের, পুরো দর্শককে কিন্তু আনন্দ দেওয়ার জন্য তিনি এই ধরনের কাজে নিজে উপস্থাপন হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচারভাবে দেখতেছেন এবং যারা প্রবাস এবং যারা দেশের ভিতর থেকে আজকের খেলাটি উপভোগ করতেছেন, আপনাদেরকে সবাইকে আমাদের সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সম্ভবত আজকের বাটেরার গোলকিপার জনাব ফাবেল, তিনি সম্ভবত কিছু আহত হয়েছেন, আমরা আশা করি দুই এক মিনিটের ভিতরে উনি সুস্থ হয়ে আপনাদের সামনে অর্থাৎ আমাদের খেলার মাঠে আবারও ফিরে আসবেন সেই প্রত্যাশা রাখছি। প্রিয় ভিউয়ার্স, খেলার অবস্থা যাই ছিল তাই লালগুলাপ তরুণ সংঘ বাটেরা শূন্য, অপরদিকে শরীফপুর ইউনিয়ন একাদশ শূন্য, উভয় দলে কিন্তু এখনো পর্যন্ত কোনো গোলে দেখা পায়নি। তো দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা কিন্তু কোনো দলই গোলে দেখা পায়নি। দেখা যাক, আবারও রয়েছে আক্রমণে বাটেরা, কিন্তু না সেখানে পাহাড় পরিমাণ বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা। আবারও আক্রমণে শরীফপুর দেখা যাক, কিন্তু না 10 নম্বর শত খেলোয়াড় শরীফপুরের একজন খেলোয়াড় দিন তার সুযোগ্য খেলোয়াড় দিচ্ছে, সম্ভবত অফসাইডের পাদে পড়লেন শরীফপুর ইউনিয়ন দেশের একজন খেলোয়াড়। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আজকের খেলাটি সরাসরি দেখতেছেন সিলেক্ট টু লন্ডন পেজের থেকে, তো আপনারা যারা খেলাটি দেখতেছেন যারা শেয়ার করেননি, দয়া করে খেলাটি শেয়ার করেন যাতে যারা দেখতে পারছেন না তারা এই খেলাটি সরাসরি দেখতে পারে। সম্ভবত ট্রেন লাভ করছে লাল গোলাপ তরুণ সংঘ, ভাটেরা দিয়েছেন তার সুযোগে খেলোয়াড় দেশে রাইট আউট বল, সম্ভবত হ্যাম্বলের পাদে পড়লেন শরীফপুর ইউনিয়ন দেশের একজন খেলোয়াড়। প্রিয় ভিউয়ার্স, এই সেই জায়গা যেখান থেকে অনেক সময় অনেক দলের জন্য অনেক বিপদ আনতে পারে অর্থাৎ গোলের সম্ভাবনা বেশিরভাগ এখান থেকে হয়ে থাকে। তো দেখা যাক, সেখান থেকে শট নেবেন সম্ভবত লাল গোলাপ তরুণ সংঘ বাটের একজন খেলোয়াড়, 2 নম্বর জিতে খেলোয়াড় খালেদ ভাই কিন্তু অন্তত চমৎকার খেলে থাকেন, যিনি পুরো ভাটেরা জুড়ে একজন সুনামধন্য খেলোয়াড়। দেখা যাক তিনি তার খেলার জন্য এবং তার দলের জন্য কি কোনো সুনাম বয়ে আনতে পারেন কিনা সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, একটি শট নিয়েছিলেন কিন্তু না দুর্ভাগ্যবশত সেটি কাজে লাগাতে পারেননি, সম্ভবত ত্রয়ী লাভ করছে বাটের একাদশ। দেখা যাক, দিয়েছেন তার 11 নম্বর খেলোয়াড়, দেখা যাক আবারও খালেদ দিয়েছেন রাইট আউটে বল, কিন্তু না সেখানে শরীফপুরের একজন খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দিলেন অর্থাৎ বিপদমুক্ত করে দিলেন।
প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে উভয় দলে কিন্তু অনেক তরুণ খেলোয়াড় রয়েছে যারা আজকে তাদের সাধ্যমত অর্থাৎ উভয় দলে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে, যাদের খোলা কৌশল এবং যারা অনেক একাডেমি থেকে একাডেমির মাধ্যমে খেলে থাকে, অর্থাৎ খুব সুন্দর পাসিং দিয়ে তারা খেলে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যারা আজকে এই পেজ থেকে সরাসরি খেলাটি দেখছেন তাদেরকে আমাদের সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্ভবত ফাউল লাভ করছে লাল গ্লাভ তরুণ সংঘ বাটেরা। দেখা যাক আজকের অভিজ্ঞ পরিচালক সুয়েট ভাই, তিনি পাউলের সিদ্ধান্ত দিয়েছেন। সম্ভবত চমৎকার একটি শট নিয়েছিলেন বাটেরা একজন খেলোয়াড়, কিন্তু না, বলটি চলে যায় সরাসরি মাঠের বাইরে, পরে আউট লাভ করল শরীফপুর ইউনিয়ন একাদশ। দিয়েছেন তার সুযোগে হলো দেশের সম্ভবত না এলোমেলো শট, তাকায় বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, সম্ভবত ত্রয়িং লাভ করছে আবারও বাটেরার অনুকূলে, আবারও ত্রয়িং লাভ করছে লালগড় তরুণ সংঘ ভাটেরা। দেখা যাক কি হয়। তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, একটি হেড নিয়েছিলেন কিন্তু না, সেখানে ক্লিয়ার করে দিলেন শরীফপুর ইউনিয়ন দেশের একজন খেলোয়াড়। দেখা যাক একজন গোলকিপার বাটেরার ফাবেল, তিনি বলটি ক্লিয়ার করে দিয়েছেন তার খেলোয়াড়দের দিকে। মধ্য মাঠে বল আবারও আক্রমণে রয়েছে, দেখা যাক ছোট ছোট পাস দিয়ে কিন্তু অনেক সুন্দর খেলে যাচ্ছে শরীফপুর ইউনিয়ন দেশের একজনের খেলোয়াড়। দেখা যাক আবারও শরীফপুর অনুকূলে বল দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড়দের দিকে, কিন্তু না, রাইট আউটে বল। খালেদ চমৎকার ভাবে শট নিয়ে দলকে বিপদ মুক্ত করে দিলেন, সম্ভবত কর্নার লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় ব্যাটস, অনেক সুন্দর চমৎকার ভাবে আজকের খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত। প্রথমার্ধে খেলা চলছে, প্রথমার্ধে খেলায় উভয় দলে কিন্তু শূন্য অবস্থা বিরাজ করছে, অর্থাৎ শরীফপুর ইউনিয়ন একাদশ শূন্য, অপরদিকে লাল গোলাপ তরুণ সংঘ বাটেরা তারাও শূন্য অবস্থায় রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত প্রথমার্ধে খেলায় কোন দল গোলে দেখা পায় কি না, অর্থাৎ সেই গোল নামে সোনার হরিণটি এখনো কারো জালে প্রবেশ করেনি, অর্থাৎ কারোর জন্য সুনাম বা কারোর জন্য দুর্নাম বয়ে আনতে পারেনি। সম্ভবত ফাউল চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু না, দুঃখের বিষয়, সেখানে ফাউলের পাদে পড়লেন লাল গোলাপ তরুণ সংঘ বাটেরার একজন খেলোয়াড়। সেখানে আজকের শরীফপুর ইউনিয়ন দেশের যে ডিফেন্ড, তাকে মারাত্মকভাবে আহত করায় তিনি ফাউলের পাদে পড়লেন, ফাউল লাভ করল লাল গোলাপ তরুণ সংঘ। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে আহত খেলোয়াড় আছেন তিনি সুস্থ হয়ে আবারও খেলা শুরু হয়ে যাবে। তো ফাউল লাভ করল শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়। দেখা যাক বল বসেছেন ফার্স্ট নম্বরে স্থিত খেলোয়াড় শরীফপুর একজন খেলোয়াড়, তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, মধ্যমার থেকে শট নিচ্ছেন। দেখা যাক, তিনি দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, কুলাউড়া উপজেলা 2 নং বুকশিমল ইউনিয়নের যে হযরত শাহ রহমতুল্লাহের যুব সংঘের উদ্যোগে, অর্থাৎ 20 বছর পূর্তি উপলক্ষে আজকের ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজি আজকের শুভ উদ্বোধনী খেলা আজকের সম্মানিত অতিথিবৃন্দর মাধ্যমে কিন্তু খেলা উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনী খেলা চলছে। উদ্বোধনী খেলা চলছে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখছেন আপনার আজকের এই উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবিলা করছে, তারা হচ্ছে শরীফপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে রয়েছে বাটেরা। তা উভয় দলে কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে, উভয় দলে কিন্তু অনেক তরুণ খেলোয়াড় রয়েছেন যারা অনেক কৌশল করে খেলে যাচ্ছেন, অর্থাৎ উভয় দলে ভালো ভালো মনে খেলোয়াড় রয়েছেন। তো দেখা যাক খেলা প্রথমাদের খেলা চলছে, প্রথমাদের খেলায় উভয় দলে কিন্তু শূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ বাটেরা শূন্য, ওপর দিকে শরীফপুর ইউনিয়ন একাদশ তারাও শূন্য। দেখা যাক শেষ পর্যন্ত খেলার অবস্থা কি হয়ে দেয়। প্রিয় ভিউয়ার্স, সময় যত যাচ্ছে খেলা প্রথমাদের খেলা শেষের দিকে আসছে, যেহেতু সময় স্বল্পতার কারণে খুব কম সময় দেওয়া হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত, আক্রমণে রয়েছে চমৎকার একটি সুযোগ ছিল শরীফপুর ইউনিয়নের একাদশের খেলোয়াড়, কিন্তু না, সে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয় শরীফপুরের একজন খেলোয়াড়। প্রিয় ব্যাটস, এখান থেকে কিন্তু অনেক সময় দলের জন্য বিপদ ডেকে আনতে পারে সেই ধরনের একটি সুযোগ ছিল, অর্থাৎ গোলের সুযোগ ছিল শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে তারা ব্যর্থ হয়, সম্ভবত আউট। ভাই আজকে একটা ভাঙিয়ে দিব,
সম্মানিত বিয়ার্স, তো খেলার ফলাফল শরীপুর উনাদশ ইউনিয়ন একাদশ শূন্য, অপরদিকে বাটের একাদশ শূন্য। দেখা যাক খেলা চলছে, খেলার প্রথম অবস্থা কী হয়। বেদর্স চমৎকার হেড দিয়েছিলেন, আবারও হেড, অর্থাৎ মাথায় মাথায় বল চলছে। ক্লিয়ার করলেন খালেদ, খালেদ দিয়েছেন তার সুযোগ খেলোয়ার উদ্দেশ্যে, আবারও শরীফপুরের একজন খেলোয়াড় খালেদ, অর্থাৎ খালেদ কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন আজকে বাটেরার হয়ে। দেখা যাক শেষ পর্যন্ত, আক্রমণে রয়েছে বাটেরার খেলোয়াড়, সম্ভবত আউট, আউট লাভ করল শরীফপুর ইউনিয়ন একাদশ, সম্ভবত থ্রোয়িং। চমৎকার একটু সুযোগ ছিল কিন্তু না, সেই সুযোগ আবারও ব্যর্থ হয় বাটের একজন খেলোয়াড়, দলীয় গোলকিপার শরীফপুরের গোলকিপার আক্তার নিজেই বল বসাচ্ছেন এবং সম্ভবত নিজেই শট নেবেন, কিন্তু না, তার ডিফেন্ডারের উদ্দেশ্যে দিয়েছিলেন, তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। দেখা যাক আবারও শরীফপুরের অনুকূলে বল, দেখা যাক, কিন্তু না, আক্রমণে রয়েছে বাটেরার, দেখা যাক সুযোগ রয়েছে, গোলের সম্ভাবনা রয়েছে, গোল হতে পারে, সুন্দর একটি গোল হয়েছে। সম্মানিত ব্যাটস, চমৎকার একটি গোলে দেখা পেলাম আমরা বাটেরার একজন এগারো নম্বর জার্সিত খেলোয়াড় কাইয়ুম চমৎকার একটি গোল দিয়ে তার নামের পাশে একটি সুনাম করে দিলেন সেই এগারো নম্বর খেলোয়াড়, অর্থাৎ লাল গোলাপ তনসঙ্গ বাটেরা ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে এবং অপরদিকে শরীফপুর ইউনিয়ন একাদশ শূন্য অবস্থায় রয়েছে। প্রিয় ব্যাটস, অল্প কিছুক্ষণ আগে আমরা একটি গোলও দেখা পেলাম, যেটি বাটেরার একজন খেলোয়াড় এগারো নম্বর জার্সিত খেলোয়াড় কাইয়ুম, যিনি চমৎকার একটি গোলের মাধ্যমে তার দলকে এগিয়ে নিয়ে গেছেন। দেখা যাক খেলার অবস্থা, বর্তমানে লাল গোলাপ তনসঙ্গ বাটেরা 1 এবং অপরদিকে শরীফপুর ইউনিয়ন একাদশ শূন্য। প্রিয় ব্যাটস, সুন্দর চমৎকার একটি গোলে দেখা পেলাম আমরা কাইয়ুমের মাধ্যমে, কাইয়ুম কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন, অর্থাৎ যেটি তিনি তার নামের পাশে একটি গোল যোগ করলেন এবং সেই গোলের কারণে কিন্তু তার দল, অর্থাৎ তার যে দল পুরো রয়েছে, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে এবং 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক সম্ভবত কর্নার লাভ করছে আবার লাল গোলাপ তনসঙ্গ বাটেরা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খালেদ নিজে শট নিচ্ছেন, তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, চমৎকার একটি সুযোগ রয়েছে, গোলের সম্ভাবনা, কিন্তু না, আজকের শরীফপুরের গোলকিপার আক্তার তিনি তার নিজ দক্ষতায় সেই বলটি তার হাতের মধ্যে, অর্থাৎ চমৎকারভাবে নিক্ষেপ করে নিয়ে নিলেন এবং চমৎকার একটি শট দিয়েছেন মধ্যমাঠে বল, বাটেরার অনুকূলে বল। দেখা যাক চমৎকার উঁচু মহলে একটি শট দিয়েছিলেন তার খেলোয়াড়দের উদ্দেশ্যে, কিন্তু না, সম্ভবত ফাউলের পাদে পড়লেন বাটেরার একজন খেলোয়াড়। প্রিয় ব্যাস, আপনারা দেখতেছেন যে আজকে যে হজরত শাহ রহমতুল্লাহের যুব সংঘর উদ্যোগে আজকের এই ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজির আজকের শুভ উদ্বোধনী খেলা। উক্ত উদ্বোধনী খেলা কিন্তু যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে, লাল গোলাপ তনসঙ্গ বাটেরা, অপরদিকে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয়ার্স, ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলায় লাল গোলাপ তনসঙ্গ বাটেরা 1-0 গোলে এগিয়ে রয়েছে, অপরদিকে শরীফপুর ইউনিয়ন একাদশ তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। প্রিয় ব্যাস, আজকের অভিজ্ঞ পরিচালকের বাঁশির মাধ্যমে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রিয় ব্যাস, প্রথমার্ধের খেলা শেষ যখন শেষ হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এবং দ্বিতীয়ার্ধের খেলা আপনারা ধৈর্য সহকারে সেখান থেকে আপনার সরাসরি, অর্থাৎ সিলেক্ট টু লন্ডন যে পেজ আছে সেখান থেকে আপনারা দ্বিতীয়ার্ধের খেলা দেখতে পাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের লাইভটি সরাসরি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত সরাসরি এই পেজ দেখতেছেন এবং শেয়ার করে নি, তারা তো সরাসরি পেজটি আপনারা শেয়ার করার জন্য অনুরোধ করছি। প্রিভিয়াস, তো আমি যেটি বলতে চেয়েছিলাম যে কুলাউড়া উপজেলার যে 2 নম্বর ভুকশিমল ইউনিয়নের মদনগড়ি হজরত শাহ রহমতুল্লাহের যুব সংঘের, অর্থাৎ 20 বছর পূর্তি উপলক্ষে যে ফ্রিজ অ্যান্ড ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেই ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু শুভ উদ্বোধনী খেলা, অর্থাৎ উদ্বোধনী খেলা কিন্তু
চলছে আজকের সম্মানিত অতিথিবৃন্দ কুলাউড়া উপজেলার সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম রেনু এবং বাংলাদেশ ছাত্র আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব এস এম জাকির হোসেন ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকের খেলা উদ্বোধন হয়েছে এবং তারা খেলাটি উদ্বোধন করেছেন। তো এই ধরনের টুর্নামেন্টে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, তাদেরকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং সিলেক্ট টু লন্ডন লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমার্ধের খেলা শেষ, অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। তো দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হবে আপনারা সরাসরি আমাদের সিলেক্ট টু লন্ডন পেজ থেকে সরাসরি খেলাটি দেখবেন। প্রিয় দর্শক, এই টুর্নামেন্টে সম্ভবত আমি যতটুকু জানি 24টি দল নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট সাজানো হয়েছে এবং তারই মধ্য দিয়ে কিন্তু আজকে প্রথম যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ টুর্নামেন্টের প্রথম খেলা আজকে চলছে। আগামীকালও এই মাঠে খেলা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে অনেক দর্শক রয়েছেন এবং যারা অনেক দর্শক কিন্তু অনেক কষ্ট করে আজকের এই খেলা উপভোগ করছেন, তাদেরকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয়ার্ধ খেলা শুরু হয়ে যাবে আজকের অভিজ্ঞ পরিচালক দ্বারা। তো আপনারা সরাসরি চোখ রাখুন আমাদের এই পেজে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং খেলা শুরুর সাথে সাথেই আপনারা এই খেলাটি উপভোগ করতে পারবেন সিলেক্ট টু লন্ডন পেজের পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই উদ্বোধনী খেলায় যিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন কুলাউড়া ফুটবল ফেডারেশন সম্মানিত পরিচালক জনাব সুয়েট ভাই এবং তাকে সার্বিক সহযোগিতা করছেন শিপন ভাই ও মুরাদ ভাই এবং আরও অনেক সহযোগী রয়েছেন, তাদেরকে আমাদের সিলেট টু লন্ডন পেজ এবং শাহ রহমতুল্লাহ যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, এই টুর্নামেন্টে যিনি অর্থাৎ শাহ রহমতুল্লাহের যে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং সেখানে যত স্পন্সার রয়েছে, যার সুজন্যে প্রতিটা স্পন্সার রয়েছে, তিনি হচ্ছেন এই মদনগরীর কৃতি সন্তান সন্তান জনাব রুমেল চৌধুরী, কাতার প্রবাসী। তার মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা রয়েছে এবং তিনি সব দিকে কিন্তু স্পন্সার করে যাচ্ছেন, অর্থাৎ প্রচারণায় যেহেতু সরঞ্জাম রয়েছেন তিনি আজ এই সব কিছু দিয়ে যাচ্ছেন। তো তাকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষে এবং সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাটেরা, বর্তমানে বাটেরা রয়েছে মাঠের দক্ষিণ পাশে এবং মাঠের উত্তর পাশে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যায় খেলোয়াড়রা তাদের নিজ নিজ স্থানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আজকের অভিজ্ঞ পরিচালকের বাঁশির মাধ্যমে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সম্ভবত আজকের অভিজ্ঞ রেফারি সতর্ক করে দিয়েই খেলা শুরু করেছেন, খেলা শুরু। দিনমাসেতে খেলোয়াড় শরীফপুরের একজন খেলোয়াড় চমৎকার একটি শট নিয়েছিলেন, সম্ভবত আউট লাভ করেছে লাল গোলাপ তনিসঙ্গ ভাটেরা। বাটেরার গোলকিপার পাবেল বল বসাচ্ছেন এবং শট নেবেন তার ডিফেন্ডার ইমন, সম্ভবত ইমন শট নিচ্ছেন, দেখা যাক কি হয়। ইমুলের মাঠ কাঁপানো শট, মাঠে অর্থাৎ ডাউন বাই শট দিয়েছেন তার সুযোগ্য খেলার উদ্দেশ্যে, আবার চমৎকার একটি উঁচু মহালি শট, দেখা যাক। সেখানে বিপদ মুক্ত করে দিলেন লাল শরীফপুর ইউনিয়ন খেলোয়াড় সম্পত্তি লাভ করছে বাটেরা, দেখা যাক। আবারও বাটেরা অনুকূলে বল, দেখা যাক চমৎকার হেডটি হেড দিয়েছিলেন সেই এগারো খেলোয়াড় যিনি কিছুক্ষণ আগে অর্থাৎ প্রথমার্ধে একটি গোল করেছিলেন কাইয়ুম, তার গোলের মাধ্যমে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন
আবারও কিন্তু টান টান উত্তেজনার মধ্যে কিন্তু উভয় দল খেলে যাচ্ছে। থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। তিন তার খেলোয়াড় অবস্থান দেখছেন, দেখা যাচ্ছে চমৎকার একটি লম্বা থ্রোয়িং ছিল কিন্তু না সম্ভবত বল থ্রোয়িং, না দুঃখিত সম্ভবত বল, নতুন বল দিয়ে থ্রোয়িং লাভ করবেন শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়। দেখা যাক, লম্বা একটি থ্রোয়িং দিয়েছেন, গোল সম্ভাবনা আছে কিন্তু না, সেখানে হেড করে ক্লিয়ার করলেন বাটের একজন খেলোয়াড়। আবারও আবারও অনুকা দেখা যা, গোলের সম্ভাবনা আছে কিন্তু না, অফসাইডের পাদে পড়লেন শরীফপুর ইউনিয়ন একাদশের একজন খেলোয়াড়, সম্ভবত অফসাইড। বল বসাচ্ছেন দুই নম্বর সাজিত খেলোয়াড় বাটের আর খালেদ। খালেদ তিনি তার দলের পক্ষে অনেক ভালো খেলছেন, সেই খালেদ যিনি বাটের একজন খেলোয়াড়, অনেক সিনিয়র একজন খেলোয়াড়। দেখা যাক, আবার মধ্য মাঠে বল, মধ্য মাঠে বল শরীফপুর এবং বাটেরার, সম্ভবত থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দুই নম্বর খেলোয়াড় দিন চার সুযোগ্য খেলোয়াড় দেশে। দেখা যাক, মধ্য মাঠে বল, আবারও বল নিয়ে কাড়াকাড়ি করছেন, আবার সেখানে বাধা দিচ্ছেন বাটেরার একজন খেলোয়াড়। আবারও মধ্য বল কায়ুম, যিনি চমৎকার খেলে যাচ্ছেন, অর্থাৎ পুরো মাঠ যিনি অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় কায়ুম, যিনি প্রথমার্ধে কিন্তু একটি গোল করে তার দলকে এগিয়ে নিয়ে রাখছেন। দেখে যাক, সম্ভবত একটি সুযোগ ছিল কিন্তু না, সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি শরীফপুরের একজন খেলোয়াড়। দলীয় গোলকিপার পাবেল তার সেই খালে, কায়ুম কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড়। প্রিয় ভিউয়ার্স, সেই কায়ুম যিনি এগারো নম্বর সাজিত খেলোয়াড় বাটেরা, যিনি যার গোলের মাধ্যমে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। ওরা উভয় দলে কিন্তু ভালো খেলে যাচ্ছে, সম্ভবত থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। আবারও উঁচু মহালি শট, দেখা যাক আবারও থ্রোয়িং। প্রিয় ভিউয়ার্স, উভয় দলে কিন্তু হেড টু হেড খেলে যাচ্ছে, দেখা যাক কি হয়। মধ্য মাঠে বল, দেখা যাক আবারও মাতা দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড়ের দেশে। দেখা যাক, আবারও বলের পিছনে দৌড়াচ্ছেন কায়ুম, সেই কায়ুম যিনি একটি গোল করেছিলেন প্রথমার্ধে ভাটেরার একজন খেলোয়াড়, সম্ভবত থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে লাল গ্লাভ তরুণ সংঘ ভাটেরা। আবারও খালেদ, খালেদ দিয়েছিলেন তার সুযোগ্য খেলোয়াড়ের দেশে কিন্তু না, সেখানে শরীফপুরের একজন খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দিলেন। আবারও ভাটেরার অনুকূল বল, দেখা যাক কিন্তু না, সেখানে অফসাইডের পাদে পড়লেন বাটেরার একজন খেলোয়াড়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই মদনগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজি আজকে শুভ উদ্বোধনী খেলা। উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে, বাটের একাদশ অপরদিকে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় দর্শক, খেলার ফলাফল যাই ছিল তাই, ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে খেলার ফলাফল আবারও জানিয়ে যাচ্ছি। খেলার অবস্থা যাই ছিল তাই, 1-0 গোল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সম্মানিত ভিউয়ার্স, আজকের অভিজ্ঞ পরিচালক তার নেতৃত্বে কিন্তু আজকে এই খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স, থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে বাটেরা, দিচ্ছেন তার সুযোগ্য খেলোয়াড় দেশে। দেখা যাক, চমৎকার একটি বল ক্লিয়ার করে দিলেন শরীফপুরের একজন খেলোয়াড়, সম্ভবত থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক, সাত নম্বর সাথে খেলোয়াড় রাজীব দিয়েছেন চমৎকারভাবে থ্রোয়িং দিয়েছিলেন, আবারও তার অনুকূলে বল, দেখা যাক বল আবারও থ্রোয়িং থ্রোয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন দেশের খেলোয়াড়। সাত নম্বর সাথে রাজু, রাজু দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড় দেশে। দেখা যাক, বিপদের সম্ভাবনা কিন্তু না, বল চলে যায় সরাসরি মাঠের বাহিরে, পরে আউট, আউট লাভ করল লাল গ্লাভ তরুণ সংঘ ভাটেরা। বাটেরার দলীয় গোলকিপার পাবেল নিজেই বল বসাচ্ছেন এবং শট নেবেন তার ডিফেন্ডার ইমন, পাঁচ নম্বর সাথে খেলোয়াড় ইমন,
ইমনের উঁচু মহল শট মধ্য মাঠে দিয়েছিলেন আবারও আক্রমণে। দেখা যাক শরীফপুরের অনুকূলে বল দিয়েছেন তার সুদীর্ঘ খেলোয়াড় দেশে এগারো মিশ্রিত খেলোয়াড় দিয়েছেন রাইট আউটে বল। দেখা যাক সম্ভাবনা রয়েছে গোল সম্ভাবনা। প্রিয় দর্শক এখান থেকে কিন্তু অনেক সময় অনেক দলের জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে, অর্থাৎ এখান থেকে অনেক সময় গোল হয়ে থাকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ট্রয়িং ট্রয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়। দেখা যাক চমৎকার একটি সুযোগ রয়েছে প্রিয় দর্শক, চমৎকার একটি উঁচু মহলে তৈরি দিয়েছিলেন তার গোলের সম্ভাবনা। দেখা যাক গোল কিন্তু না, আজকের অভিজ্ঞ গোলকিপার পাবেল চমৎকার ভাবে তার নিয়ন্ত্রণে বলটি ধরে নিলেন, অবশেষে তার দলকে বিপদ মুক্ত করলেন। কায়ুম চমৎকার একটি বল ধরলেন, অর্থাৎ এই বলটি কিন্তু বিপদ অর্থাৎ তার দলের জন্য বিপদ আনতে পারে, কিন্তু সেই বিপদ মুক্ত করলেন বাটেরার খেলোয়াড় পাবেল চমৎকার ভাবে বলটি ধরে নিয়ে তার দলকে বিপদ মুক্ত করে দিলেন, যেখান থেকে কিন্তু গোল হয় এবং গোলের সম্ভাবনা বেশিরভাগ হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স তো আমরা যেটা বলতে চাই যে চমৎকার ভাবে সুন্দর একটি বিপদ মুক্ত করলেন পাবেল, যিনি লাল গোলাপ তনসঙ্গ বাটেরার হয়ে গোলকিপারের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক তো খেলার অবস্থা যাই ছিল তাই, এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে 1-0 গোলে এগিয়ে রয়েছে লাল গোলাপ তনসঙ্গ ভাটেরা। দেখা যাক উঁচু মহালি শট কায়ুম দিয়েছেন মদমাঠে বল। দেখা যাক আবারও শরীফপুরে অনুকূল বল, এগারো মিনিট খেলোয়াড়। দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু না, তাকে বাধা দিয়েছেন বাটের একজন খেলোয়াড়। ফার্স্ট মধ্যমাঠে বল রাইট আউটে বল দিয়েছিলেন কিন্তু না, খালেদ চমৎকার ভাবে মাথা দিয়ে বল কিলে করলেন। আবার শরীফপুরের অনুকূলে বল, দেখা যাক চমৎকার সুযোগ ছিলেন না সেই কায়ুম, পাবেল চমৎকার ভাবে সেই বলটি ধরে নিলেন দলীয় গোলকিপার বাটেরার। কায়ুম চমৎকার ভাবে বল তার হাত আয়ত্তে নিয়ে নিলেন, উঁচু মহলে একটি শট দিয়েছিলেন মধ্য মাঠে বল, সম্ভবত ফাউল, ফাউলের পাদে পড়লেন বাটের একজন খেলোয়াড়। প্রিয় ভিউয়ার্স আজকের অভিজ্ঞ পরিচালক যিনি কুলাউড়া উপজেলার মাধ্যমে এবং যত ধরনের টুর্নামেন্ট হয় তিনি সেখানে অভিজ্ঞ পরিচালকের দায়িত্ব পালন করেন, সেই শ্রদ্ধাভাজন মুসা ভাই আজকে অভিজ্ঞ মুসা আহমেদ সুয়েট ভাই তিনি আজকে এই খেলার অভিজ্ঞ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তাকে সার্বিক সহযোগিতা করছেন মুরাদ এবং শিপন আহমেদ উভয়কে। আমাদের সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। প্রিয় ভিউয়ার্স ট্রেন ট্রেন লাভ করল বাটেরা। দেখা যাক আবার ট্রেন আবার তো ট্রেন লাভ করল বাটেরা। দেখা যাক প্রিয় ভিউয়ার্স উভয় দলে কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে, চমৎকার সম্ভবত একটি একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, বাটেরা একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 9 নম্বর খেলোয়াড় যিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং 6 নম্বর খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন। আবারও খেলা শুরু, চমৎকার একটি মাটি কাপানো শট নিলেন বাটের একজন খেলোয়াড়। দেখা যাক আক্রমণে রয়েছে বাটেরা সেই 11 নম্বর খেলোয়াড় কায়ুম, যিনি চমৎকার একটি গোল করেছিলেন প্রথমার্ধে খেলায়। সেই কায়ুমের গোলের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের সিলেক্ট টু লন্ডন পেজের মাধ্যমে আজকের খেলাটি উপভোগ করছেন আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং মদনগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে হজরত শাহ রহমতুল্লাহ আলীর 20 বছর পূর্তি উপলক্ষে যে ফ্রিজ অ্যান্ড ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজি আজকের উদ্বোধনী খেলা, তো উদ্বোধনী খেলা যে দুটি শক্তিশালী দল বর্তমানে নর্চে শরীফপুর ইউনিয়ন একাদশ, অপরদিকে রয়েছে লাল গোলাপ তনসঙ্গ ভাটেরা, উভয় দলে কিন্তু অনেক ভালো ভালো এবং তারকা এবং কৌশলী খেলোয়াড় রয়েছে। প্রিয় ভিউয়ার্স তো আমি যে কথা বলতে চাই যে কোভিড-19 মাধ্যমে এই ধরনের একটি টুর্নামেন্ট যাতে তারা আয়োজন করেছে এবং শুধু দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। প্রিয় দর্শক তো আপনারা যারা এই টুর্নামেন্ট উপভোগ করছেন এবং যারা প্রবাস এবং দেশ থেকে আজকের সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন আপনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স বর্তমানে খেলার অবস্থা যাই ছিল তাই,
এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে লাল গোলাপ তনসংগ বাটেরা এবং এখনো 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। আমি আপনাদেরকে মাঠে নিয়ে চলে যাচ্ছি। মাঠের অবস্থা বর্তমানে সম্ভবত ফাউল লাভ করছে শরীফপুর ইউনিয়নের একাদশের খেলোয়াড়, তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। 13 নম্বর সেটে খেলার চমৎকার একটি উঁচু মহালী শট সম্ভবত আউট লাভ করছে লাল গাতন সঙ্গ ভাটেরা। দলীয় গোলকিপার পাবেল, যিনি অনেক কৌশলী একজন গোলকিপার, যার সুনাম অনেক জায়গায় রয়েছে, সেই গোলকিপার পাবেল বল বসেছেন এবং মধ্যমাঠ শট। দেখা যাক আবারও বাটেরার অনুকূলে হেড টু হেড চলছে। দেখা যাক উভয় দলে কিন্তু ভালো খেলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সম্ভবত হ্যাম্বল হ্যাম্বলের ফাঁদে বলেন প্রিয় ভিউয়ার্স। আজকের অভিজ্ঞ পরিচালক সেট ভাই একটি হলুদ কার্ড দিয়ে বাটেরার একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন, যাতে এই ধরনের কাজ তিনি না করেন এবং তাকে সতর্ক করে দিলেন, সেই যেটি ফুটবলের জন্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই ধরনের যে কার্যকলাপ সেটি ফুটবলের জন্য গ্রহণযোগ্য নয়, তাই তিনি তাকে সতর্ক করে দিলেন একটি হলুদ কার্ডের মাধ্যমে। দেখা যাক ফাউল লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক খেলা অবস্থা যাই ছিল তাই উভয় দলে কিন্তু শূন্য অবস্থা। ফার্স্ট নম্বর সেতে খেলোয়াড় শরীফপুরের ফার্স্ট নম্বর সেতে খেলোয়াড় বল বসেছেন এবং সেই সাইফুল, তিনি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ও চমৎকার একটি শট নিয়েছিলেন সাইফুল, কিন্তু না দুর্ভাগ্য বিষয়ে বলটি সরাসরি বারের উপরে দিয়ে চলে যায়, সম্ভবত আউট লাভ করলো লালগত নিঃসঙ্গ ভাটেরা। সম্মানিত ব্যর্স, আজকে যে মদনগরির আয়োজনে, অর্থাৎ 2 নম্বর ভূকশিমিল ইউনিয়নে মদনগরির আয়োজনে যে ফ্রিজ নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজনে যিনি এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন, যার কথা না বললে হয় না, সেই রুমেল আহমেদ চৌধুরী, যার মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্টের সব ধরনের স্পন্সর তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন, তাদেরকে এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং এই সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয়ার্স, খেলার অবস্থা যাই ছিল তাই এখনও পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ খেলা। প্রিয় ভিউয়ার্স, উভয় দলে কিন্তু টান টান উত্তেজনার মাধ্যমে খেলছে। দেখা যাক তরুণরা খুব ভালো মানের খেলা খেলে যাচ্ছে দর্শকদের এবং দর্শকরা প্রাণ ভরে সেই খেলাগুলো উপভোগ করছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে মাঠের চারপাশে অনেক দর্শক রয়েছেন, যারা মাঠের পাশ থেকে নিজ নিজ স্থান থেকে তারা খেলা উপভোগ করছে এবং অনেক দর্শক যারা আজকের এই খেলা উপভোগ করছেন তাদেরকে আমাদের সিলেট টু লন্ডনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্ভবত খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স, আবারও শরীফপুরের অনুকূল বল, মধ্য মাঠে বল, কিন্তু না সেখানে ক্লিয়ার করলেন বাটের একজন খেলোয়াড়। আবার শরীফপুরের অনুকূল, দেখা যাক বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আবারও শরীফপুরের অনুকূল বল, তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন। দেখা যাক আবার মধ্য মাঠে বল, 7 নম্বর সেতে খেলোয়াড় দিয়েছেন শরীফপুরের একজন খেলোয়াড়, তিনি সম্ভবত আউট লাভ করছে শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় ভিউয়ার্স, খুব টান উত্তেজনা, অর্থাৎ চমৎকার খেলে যাচ্ছে, হেড করে দিলেন খালেদ। সম্ভব দেখা যাক আবার শরীফপুর ইউনিয়নের খেলোয়াড়, 13 নম্বর সেতে খেলোয়াড়, তিনি তার খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন। গোলের সম্ভাবনা, কিন্তু না, সম্ভবত অফ সাইডের ফাঁদে ফেললেন শরীফপুর ইউনিয়ন দেশের একজন খেলোয়াড়, বল বসাচ্ছেন খালেদ। 2 নম্বর জার্সিতে খেলোয়াড় খালেদ, বাটেরার একজন খেলোয়াড়, যিনি চমৎকার খেলে যাচ্ছেন খালেদ, তিনি খেলোয়াড়দের মাটি কামড়ানো শট, মধ্য মাঠে বল, আবার শরীফপুরের অনুকূলে খেলোয়াড়, দেখা যাক বলের পিছনে দৌড়াচ্ছেন শরীফপুরের একজন খেলোয়াড়, দেখা যাক গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, সেখানে ফাউলের ফাঁদে পড়লেন বাটের একজন খেলোয়াড়, সম্ভবত ফাউল লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক আজকের অভিজ্ঞ পরিচালক সুয়েট ভাইয়ের চোখে কিন্তু ফাঁকি দেওয়া অনেক মুশকিল, সেই সুয়েট ভাই যিনি চমৎকার ভাই আজকের এই খেলা পরিচালনা করে যাচ্ছেন, তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয়ভিউয়ার্স, দেখা যাক এই সেই জায়গা কর্নারের সাইড থেকে অনেক সময় গোলের সম্ভাবনা, দেখা যাক চমৎকার একটি শট নিয়েছিলেন, গোলের সম্ভাবনা রয়েছে, দেখা যাক গোল হতে পারে, কিন্তু না, সেখানে ক্লিয়ার চুট্টো করে ক্লিয়ার করে দিলেন বাটের একজন খেলোয়াড়, আবারও বাটের আর অনুকূলে বলেন, দেখা যাক মধ্য মাঠে বল,
দিয়েছেন সুযোগ্য খেলোয়াদের গোলে গোলের সম্ভাবনা কিন্তু না, সেখানে অভিজ্ঞ গোলকিপার আত্মা চমৎকার ভাবে বল ক্লিয়ার করে দিলেন। আবার সরি কুলে মধ্য মাঠে বল, দেখা যাক গোলের সম্ভাবনা কিন্তু না, সম্ভবত অফসাইড, অফসাইডের পাদে পড়লেন বাটারের একজন খেলোয়াড়, অফসাইড লাভ করলো শরীফপুর ইউনিয়নের দশ দশ নম্বর খেলোয়াড়, শরীফপুরের একজন খেলোয়াড় কিন্তু না, সম্ভবত এলোমেলো শর্ট তাকায় বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, তো এই লাভ করছে বাটের একজন খেলোয়াড়। দেখা যাক কি হয়। প্রিয় ভিউয়ার্স, খেলার ফলাফল আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, খেলার অবস্থা যাই ছিল তাই এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সম্ভবত আউট, আউট লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। দলীয় গোলকিপার আক্তার নিজেই বল বসাচ্ছেন এবং শট নিচ্ছেন, তার সুযোগ্য ডিফেন্ডার দিয়েছেন মধ্য মাঠে বল, চমৎকার একটি শট নিয়েছিলেন। আবারও বাটের আরণকুলে বল দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড়, দেশে দেখা যাক কিন্তু না, অফসাইডের পাদে পড়লেন লাল গোলাপ তরুণ সংঘ বাটের একজন খেলোয়াড়, অফসাইড লাভ করলো শরীফপুর একাদশ। আবারও মধ্য মাঠে বল শরীফপুরের দলীয় ক্যাপ্টেন, যিনি চমৎকার ভাবে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, সেই গোলকিপার পাবেল কিন্তু চমৎকার ভাবে বলটি তার আয়ত্তে নিলেন এবং তিনি তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, অর্থাৎ তিনি চমৎকার ভাবে তার সেই বাহানার মধ্য দিয়ে কিন্তু খেলে যাচ্ছেন, চমৎকার একটি উঁচু মহল ঈশ্বর দিয়েছিলেন মধ্য মাঠে বল, হেড টু হেড চলছে, দেখা যাক অবৈধ দলে কিন্তু হেড করে যাচ্ছে। আবারও শরীফপুরের অনুকূলে বল মধ্য মাঠে বল, বল নিয়ে কারাকারি করছেন, দেখা যাক দিয়েছেন শরীফপুর বল কিন্তু না, সেখানে প্রতিপক্ষ খেলোয়াড় বাটের একজন খেলোয়াড় বল নিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু না, তাকে বাধা দিচ্ছে শরীফপুরের একজন খেলোয়াড়, এলোমেলো সর তাকে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, সম্ভবত থ্রোয়িং, থ্রোয়িং লাভ করছে বাটের। প্রিয় দর্শক, আপনারা যারা এই খেলাটি সরাসরি উপভোগ করছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অর্থাৎ সিলেট টু লন্ডনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আবারও তিন নম্বর সেটের খেলোয়াড় বাটের একজন খেলোয়াড়, দেখা যাক ছোটো ছোটো পাস দিয়ে বল এগিয়ে দিয়েছেন, ক্লিয়ার করলেন কিন্তু না, সেখানে তাকে বাধা দিচ্ছেন শরীফপুর একজন খেলোয়াড়, দেখা যাক আবারও আবারও বিপদ সীমানায় কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করলেন শরীফপুর একজন খেলোয়াড়। আবারও শরীফপুরের অনুকূলে বল, দেখা যাক তিনি চমৎকারভাবে রাইট আউটে বল, গোলের সম্ভাবনা দেখা যাক কিন্তু না, সেখানে বল ক্লিয়ার করে ক্লিয়ার করছেন বাটের আর খেলোয়াড়রা, দেখা যাক দলীয় ক্যাপ্টেন, দেখা যাক আবার গোলের সম্ভাবনা রয়েছে কিন্তু না, সেখানে তাকে বাধা দিচ্ছে বাটার একজন খেলোয়াড়, সম্ভবত তয়ই তয়ই লাভ করলো শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় ভিউয়ার্স, অনেক টান টান উত্তেজনার মধ্যে আজকের এই উদ্বোধনী খেলা চলছে। প্রিয় ভিউয়ার্স, এই টুর্নামেন্টে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড়রা প্রতিটা দলে আসবেন এবং খেলা উপভোগ করার জন্য আপনারা দর্শকদেরকে খেলা উপভোগ করার সুযোগ দিবেন, তাই সকল দর্শককে প্রতিটা খেলা উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক, সম্ভবত ফাউল, ফাউলের পাদে পড়লেন বাটের একজন শরীফপুরের একজন খেলোয়াড়, দেখা যাক আজকে অভিজ্ঞ পরিচালক সুয়েট ভাইয়ের বাঁশির মাধ্যমে সম্ভবত। প্রিয় ভিউয়ার্স, সম্ভবত একটি খেলোয়াড়ের পরিবর্তন, নতুন একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন শরীফপুরের হয়ে, দেখা যাক নতুন একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন এবং দেখা যাক তিনি কি করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়নের, দেখা যাক খালেদ দুই দম আছে খেলোয়াড়, তিনি তার খেলোয়াড়দের অবস্থা দেখে নিচ্ছেন, চমৎকার একটি শট নিয়েছিলেন কিন্তু না, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শরীফপুর একজন খেলোয়াড়। আবারও মধ্য মাঠে বল শরীফপুরের বল কিন্তু না, সেখানে বল চমৎকার একটি হেড করে ক্লিয়ার করে দিলেন বাটের আর একজন খেলোয়াড়, দেখা যাক কিন্তু না, আবারও উঁচু মহলি একটি শট দিলেন বাটের একজন খেলোয়াড়, দেখা যাক বিপদ সীমানায় রয়েছে কিন্তু না, সম্ভবত কর্নার, কর্নার লাভ করলো লাল গোলাপ তরুণ সংঘ বাটেরা। সময়তে ব্যাস, আপনারা দেখতেছেন মাঠের চারপাশে অনেক দর্শক রয়েছেন এবং অনেক দর্শক কিন্তু আজকের এই উদ্বোধনী খেলা উপভোগ করছেন। যে সকল দর্শক আজকে এই মাঠে উপস্থিত হয়ে এবং নিজ চৌকে আপনারা এই খেলাটি উপভোগ করছেন, তাদেরকে আমাদের সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে এবং
শাহরাহাল যুব সংঘের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা সেই পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে খেলার অবস্থা জানিয়ে দিচ্ছি। খেলার অবস্থা আগে যা ছিল তা এখনও পর্যন্ত রয়েছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপর দিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক। প্রিয় দর্শক, আবারও বিপদ সীমানায় সম্ভবত হ্যাম্বলের পাদে পড়লেন বাটেরা একজন খেলোয়াড়। প্রিয় দর্শক, এই সেই জায়গা যেখান থেকে অনেক সময় দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। দেখা যাক, শরীফপুরের একজন খেলোয়াড় চমৎকার বাপায় শট নিচের মধ্যে মাঠে বল। আবারও শরীফপুরের একজন খেলোয়াড় 14 ম্যাচে তো খেলা, তিনি তার খেলোয়াড় ব্যবস্থা দেখে নিচ্ছেন। দেখা যাক, ছোটো ছোটো পাস দিয়ে বলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সেখানে তিনি বলটি তার আয়ত্তে রাখতে পারলেন না। সম্ভবত আবারও চমৎকার একটি উচ্চমল শট দিয়ে দলকে বিপদমুক্ত করলেন বাটারের একজন খেলোয়াড়। সম্ভবত আউট লাভ করল শরীফপুর ইউনিয়ন একাদশের খেলোয়াড়, দলীয় গোলকিপার আক্তার, তিনি নিজেই বল বসাচ্ছেন এবং তার খেলোয়াড় সাইফুল চমৎকার একটি শট নিয়ে মধ্য মাঠে দিলেন। দেখা যাক, হেড টু হেড বল চলছে। দেখা যাক, আবারও শরীফপুরের অনুকূলে বল। দেখা যাক, শরীফপুরের 10 মিনিটে খেলোয়াড়, কিন্তু না, দলীয় সাইফুর দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড় দেশে। আবারও শরীফুর অনেক বল। দেখা যাক, গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, দলীয় গোলকিপার ফাবেল, যিনি তার সেই নিজ দক্ষতা তার আয়তে সেই বলটি ধরে নিলেন এবং তার খেলোয়াড়দেরকে তিনি তার সঠিক জায়গায় যেতে বলছেন। দেখা যাক, উঁচু মালিশ দিয়েছেন মধ্য মাঠে বল, আবারও শরীফপুরের অনুকূলে বল। দেখা যাক, বিপদ সীমানায় রয়েছে। দেখা যাক, উভয় দলে কিন্তু বল নিয়ে কাড়াকাড়ি করছে। সম্ভবত আবারও বল ক্লিয়ার করলেন, সম্ভবত ত্রয়িং লাভ করছে শরীফপুর ইউনিয়ন। প্রিয় দর্শক, উভয় দলে কিন্তু ভালো খেলে যাচ্ছে। দেখা যাক, খেলা চমৎকার টানটান উত্তেজনার মাধ্যমে খেলছে, অর্থাৎ উভয় দলে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে। উভয় দলে কিন্তু অনেক দল দক্ষ এবং কলকৌশলী খেলোয়াড় রয়েছে। দেখা যাক, আবারও এক পা দুই পা করে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শরীফপুরের একজন খেলোয়াড়, কিন্তু না, সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারছে। প্রিয় দর্শক, উভয় দলে কিন্তু সুযোগ থাকছে, অর্থাৎ কেউ কাউকে চা দিতে চাচ্ছে না। উভয় দলে কিন্তু বারবার চেষ্টা করছে তাদের সেই মেধা, অর্থাৎ সঠিক জায়গায় তারা তাদের মেধাটুকু প্রয়োগ করে একটি গোল করার জন্য উভয় দলেই চেষ্টা করছে, কিন্তু না, দুঃখের বিষয়, কেউ কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ কেউ তাদের সেই দলের জন্য যে সুনাম, অর্থাৎ গোল নামে সেই সোনার হরিণটি এখনো কারো জালে প্রবেশ করতে পারেনি। দুঃখিত, বাটেরা যে 1-0 গোলে এগিয়ে রয়েছে এবং 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ, ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়েই রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন। সম্ভবত আউট লাভ করছে লাল গোলাপ তরুণ সংঘ বাটেরা, দলীয় গোলকিপার পাবেল নিজেই শট বসাচ্ছেন এবং শট নিচ্ছেন 2 নম্বর সেত খেলোয়াড় খালেদ। দেখা যাক, খেলোয়াড় তার দলের খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, মধ্য মাঠে বল, আবারও শরীফপুরের অনুকূলে বল দিয়েছেন তার সুযোগ্য খেলোয়াড়দের সে, কিন্তু না, শট এলোমেলো থাকায় বল চলে যায় মাঠের বাইরে, ত্রয়িং লাভ করল লাল গোলাপ তরুণ সংঘ বাটেরা। প্রিয় দর্শক, সময় যত যাচ্ছে খেলা শেষের দিকে আসছে। দেখা যাক, দ্বিতীয়ার্ধে খেলা চলছে, জানি না কখন শেষবাসি বেজে উঠে। তো প্রিয় দর্শক, খেলার অবস্থা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। লাল গোলাপ তরুণ সংঘ বাটেরা 1, অপরদিকে শরীফপুর ইউনিয়ন একাদশ 0, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। দেখা যাক, তারা শরীফপুর ইউনিয়ন একাদশ তারা তাদের সামর্থ্য অনুযায়ী গোলটি পরিশোধ করতে পারে কি না, যদি গোলটি তারা যথাসময়ে যদি গোল পরিশোধ করতে পারে তাহলে সরাসরি খেলাটি টাইব্রেকারের মাধ্যমে চলে যাবে, আর যদি সরাসরি তারা যথাসময়ে খেলা পরিশোধ করতে না পারে, দেখা যাক গোলের সম্ভাবনা। প্রিয় দর্শক, চমৎকার একটি শট নিয়েছিলেন শরীফপুর ইউনিয়নের 2 নম্বর জার্সি খেলোয়ার জন্টু, যিনি মধ্য মাঠ থেকে একটি শট নিয়েছিলেন গোল করার জন্য, কিন্তু না, মাঠের অর্থাৎ বারের পাশ দিয়ে উপর পাশ দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, তাই বলটি গোল হয়নি, তাই আউট। প্রিয় দর্শক, বলতে গেলে উভয় দল কিন্তু ভালো ভালো সুযোগ পাচ্ছে, কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।
দেখা যাক শেষ পর্যন্ত খেলার শেষ বাসি পর্যন্ত খেলার অবস্থা কি হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি খেলার অবস্থা যাই ছিল তাই এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে লাল গোলাপ তরুণসংঘ বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে শরীফপুর ইউনিয়ন একাদশ। সম্মানিত ভিউয়ার্স, হজরত শাহ রহমতুল্লাহের যুবসংঘের উদ্যোগে যে 20 বছর পূর্তি উপলক্ষে যে ফিজ অ্যান্ড ফিজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2020 ইংরেজ আজকের শুভ উদ্বোধনী খেলায় যিনি প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করে এই টুর্নামেন্টকে শুভ উদ্বোধন করেছেন কুলাউড়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রেনু সাহেব, এবং যার কথা না বললে নয় সেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংসদের সম্মানিত জাকির হোসেন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই খেলা উদ্বোধন করে গেছেন। তাদেরকে আমাদের সিলেট টু লন্ডনের পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু খেলা শেষ হয়ে গেছে, খেলা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে গিয়ে বিজয় লাভ করে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গেছে লাল গোলাপ তরুণসংঘ বাটেরা, অপরদিকে 1-0 গোলে পিছিয়ে যারা পরাজয় মেনে এই মাঠ থেকে বিদায় নিচ্ছে শরীফপুর ইউনিয়ন একাদশ। প্রিয় দর্শক, যারা বিজয় লাভ করেছে তারা হচ্ছে লাল গোলাপ তরুণসংঘ বাটেরা, তাদেরকে সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, হযরত শাহ রহমতুল্লাহ আলিয়ার এর যে 20 বছর পূর্তি উপলক্ষে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নকআউট ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আজকে যে শুভ উদ্বোধনী খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে যারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গেছে সেই বাটেরা এবং 1-0 গোলে পিছিয়ে যারা পুরো মাঠ থেকে বিদায় নিয়ে গেছে সেই শরীফপুর ইউনিয়ন একাদশ। তো বলতে চাই যে প্রিয় বিয়ার্স, এই টুর্নামেন্টে কিন্তু তারা যথার্থ সাধ্য করেছে যে তারা গোল পরিশোধ করার জন্য কিন্তু সেই তাদের সেই পরিশ্রমগুলো তারা কাজে লাগাতে পারেনি, কিন্তু তারা 1-0 গোলও পিছিয়ে এসে শরীফপুর পিছিয়ে তারা সরাসরি মাঠ থেকে বিদায় নিয়ে তারা চলে গেছে এবং 1-0 গোলে এগিয়ে বিজয় লাভ করে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে গেছে বাটেরা, এবং তাদেরকে আমাদের সিলেট টু লন্ডনের পক্ষ থেকে করে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, তো এই টুর্নামেন্ট আজকের মধ্যে কিন্তু উদ্বোধনী খেলা শেষ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠের চারপাশে অনেক দর্শক রয়েছে, খেলা শেষ হওয়া মাত্রই কিন্তু দর্শক তারা নিজ নিজ স্থানে চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা যাচ্ছি যে টুর্নামেন্টে যারা বিজয় লাভ করছে অর্থাৎ যিনি গোল দিয়েছেন তাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ দেবে যোৎসা রাখাল রহমতালে মদনগরের যে সকল পরিচালনা কমিটি তারা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে। আমরা সরাসরি দেখছি যে আজকের অভিজ্ঞ অতিথি জনাব রফিকুল ইসলাম রেনু, তিনি ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন 11 বছর খেলোয়াড় যিনি একটি গোল দিয়ে অর্থাৎ তার গোলকে দলকে বিজয়ী লাভ করেছিলেন সেই 11 বছর খেলোয়াড় তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রেনু, তাকে আমাদের সিলেক্ট টু লন্ডন পরিচিত এবং শাহরাহাল রহমতুল্লাহের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই মধ্যে আমাদের আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী টুর্নামেন্টের যে কার্যক্রম শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণ আগামীকাল আমাদের এই মাঠে আবারও খেলা শুরু হবে, তো আমরা যথার্থ চেষ্টা করবো আগামীকালও আপনাদেরকে আমাদের সিলেট টুর্নামেন্টের পেছনে থেকে খেলাটি পরিচালনা খেলা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুর্নামেন্ট তে অনেক দর্শক রয়েছেন এবং দর্শকরা তারা নিজ নিজ স্থানে চলে যাচ্ছে এবং খেলা শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, তো আমি আবার বলছি যে কুলাউড়া উপজেলার 2 নম্বর ভুকশিমিল ইউনিয়নের হযরত শাহ রহমতুল্লাহ যুব সংঘ মদনগরির যে ফ্রিজ অ্যান্ড ফিজ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যে 200 জন প্রবেশ করেছে দল অংশগ্রহণ করেছে। অত সময় আমরা লগে যেখান থেকে আসলে সবরে মুবারকবাদ ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিয়ে আপনারা সবসময় সিলেট টু লন্ডনের লগে আবার সিলেট টু লন্ডন সবসময় আপনারা ভালো কিছু দেখাইবার চেষ্টা করে। ধন্যবাদ, ভালো থাকুক, সুস্থ থাকুক, সিলেট টু লন্ডনের লগে থাকুক।
অসংখ্য ধন্যবাদ এবং ভারত মাত জানাই।